আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে বড় এর টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। এই আচারটা খেতে খুবই মজার হয় এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আচারের জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ এরকম আধা পাকা বড়ই নিয়েছি। দেখুন, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর বোটাগুলো ফেলে দিব এবং পানিটা খুব ভালো করে এরকম করে মুছে নিতে হবে। দেখুন, যেন বড়ইয়ের মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর এরকম একটা ছুরি দিয়ে একটু কেচে নিচ্ছি। দেখুন, এভাবে করে আমি সবগুলো বড়ই করে নিব। তবে যেটা একটু বেশি পেকে গেছে সেটা করব না, একটু শক্ত টাইপের গুলা। এবার আমি আচারের জন্য 2 টেবিল চামচ হলুদ সরিষাটা একটু ভিজিয়ে রাখব 10 মিনিট। এরপর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখুন এরকম একটা ছাঁকনিতে পানিটা খুব ভালো করে ঝরিয়ে এটাকে আমি ভিনেগার দিয়ে বেটে নিব পাটাতে। আচার তৈরির জন্য এখানে আমি নিয়েছি আখি গুড় 1 কাপ পরিমাণ, আর 3-4 কোয়া রসুন একটু এরকম ছেঁচে নিয়েছি। এবার আচার তৈরির মশলাগুলো একটু টেলে নিব। 5-6টি শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি, 1 চা চামচ জিরা এবং 1 চা চামচ মেথি, 1/2 চা চামচ কালো জিরা। এবার এগুলোকে একসঙ্গে টেলে নিব। আপনারা এখানে 5 ফোড়নের এরকম প্যাকেটেরটাও দিয়ে টেলে নিতে পারেন। এরপর আচারটা তৈরি করে নিব। 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এতে 2টা ছোট রকমের তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দিলাম এখানে সেই সরিষা বাটা 2 টেবিল চামচ। এগুলোকে একটু ভেজে নিয়ে এবার আখির গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ গুড় দিয়েছি। এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও দেওয়া যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি বড়ই। বড়ইটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম এবং লুয়ের মাঝামাঝি রেখে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এতে করে গুড়টাও গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে 1/4 কাপ ভিনেগার দিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, এটা একটু কালারের জন্য। এবার দিয়ে দিব আচারের মশলা। যে গোটা মশলাগুলো প্রথমে আমি তেলে নিয়েছিলাম, তেলে আমি গুঁড়া করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। এরপর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম এবং লুয়ের মাঝামাঝি রেখেছি। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে দিলাম 1 চা চামচ। তবে লাল মরিচের গুঁড়াটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যেহেতু আচারটা হবে টক মিষ্টি ঝাল। দেখুন, বড়ইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। এরপর এটাকে ঠান্ডা করে কাচের কোনো বয়ামে ভরে রাখবেন। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।